এর আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনারা ব্যাংকে ডিপিএস করবেন না, বরং ডিপিএস না করে ওই টাকাটা আপনি লোন নিয়ে ইনস্টলমেন্ট আকারে যদি পে করেন আপনি দ্বিগুণ বা তার কাছাকাছি অ্যামাউন্ট কিন্তু পেতে পারেন। তো সেখানে আসলে ওটা ছিল একটি অ্যাপ্রক্সিমেট ভিডিও, যার কারণে অনেকের বুঝতে আসলে অসুবিধা হয়েছে, যার কারণে আরেকটা ভিডিও আমি এখানে রেডি করলাম। তো এই জায়গাটাতে আমি একজন ভাইয়ের রিকোয়েস্ট রয়েছে, এখানে এই রিকোয়েস্টের ভিত্তিতে ভিডিওটা করছি। রিকোয়েস্টটা কীরকম দেখুন, ভাইয়া আমি ব্র্যাক ব্যাংকে ডিপিএস করছি 10 বছর মেয়াদ, পার মান্থ 10,000 টাকা, মেয়াদ শেষ হলে 17,50,000 টাকা দিবে, ঠিক নাকি প্লিজ জানাবেন। অর্থাৎ এখানে বলছেন যে উনি একটা ডিপিএস করছেন, 10,000 টাকা করে প্রতি মাসে পে করেন এবং 10 বছর পে করবেন, তারপর উনি 17,50,000 টাকা পাবেন। এটাতে ওনার লাভ নাকি আমার ওই সিস্টেমে যদি অ্যাপ্লাই করেন সেটা লাভ? তো এর সত্যি কথা বলতে কি, উনি যদি এই সিস্টেমে যে 17,50,000 টাকা এখানে পাচ্ছেন, উনি যদি আমার এই সিস্টেমে অ্যাপ্লাই করেন তাহলে এখানে প্রায় 8 থেকে 8.5 লক্ষ টাকার কাছাকাছি উনি বেশি পাবেন, কাছাকাছি না প্রায় 8,47,000 সামথিং এখানে বেশি পাবেন। খেয়াল করে দেখুন, এটা কিন্তু 10 বছর এবং ওই সেম সিস্টেমটাও কিন্তু 10 বছরের। তো সেই ক্ষেত্রে উনি বাড়তি পাচ্ছেন কিন্তু 8,47,000 টাকার মতো। তো চলুন আমরা দেখে আসলে কী সিস্টেমের সেটা। আমরা প্রথম যেটি করব, আমরা আসলে সর্বপ্রথম দেখবো যে উনি ডিপিএস আসলে কত টাকা পাচ্ছেন। উনি বললেন 17,50,000 টাকা, বাস্তবে কিন্তু এই টাকা উনি পাবেন না, ওখান থেকে কম পাবেন। প্রথমত দেখুন আমাদের গ্রস টোটাল যদি দেখি, যে মেয়াদ শেষ হওয়ার পরে 10,000 টাকা করে রাখছে প্রতি মাসে, 10 বছর পর পাচ্ছেন 17,50,000 টাকা। কথা বলে এইখানে প্রফিট থাকবে কত আর আমাদের মূল টাকা কত? মূল টাকার পরিমাণ হচ্ছে 12 লক্ষ টাকা। অর্থাৎ প্রতি মাসে 10,000 টাকা করে যদি দেন, 12 মাস × 10 বছর, তাহলে 12 লক্ষ টাকা হচ্ছে ওনার পে করতে হচ্ছে। অর্থাৎ উনি প্রতি মাসে যে 10,000 টাকা করে দিয়েছেন, এই হিসাবে উনি সর্বমোট 12 লক্ষ টাকা দিচ্ছেন। আর তার এগেনেস্টে উনি প্রফিট পাচ্ছেন কত? 5,50,000 টাকা। অর্থাৎ এই 17,50,000 থেকে যদি 12 লক্ষ টাকা বাদ দিয়ে দেয় তাহলে 5,50,000 টাকা উনি প্রফিট পাচ্ছেন, কিন্তু আসলে উনি এই টাকা পাবেন না। এখান থেকে কিন্তু কিছু ডিডাকশান আছে। ডিডাকশানগুলো কী কী আছে দেখুন, এখানে ট্যাক্স আপনাকে দিতে হবে 10 থেকে 15%। আমি ধরে নিচ্ছি এখানে 15% হচ্ছে তাদের জন্য যাদের টিন বা রিটার্নের কপি নাই, অর্থাৎ এখন টিন দিলে হয় না, এখন রিটার্নের কপি দিতে হয়। আপনি যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্স দেওয়ার যে অ্যাকনোলেজমেন্ট কপি থাকে সেটা আপনাকে শো করতে হয়, সেক্ষেত্রে আপনি 10% পাবেন। আমি ধরে নিচ্ছি আপনার অ্যাকনোলেজমেন্ট কপি আছে, আপনি রিটার্ন সাবমিট করেছেন, সেই ক্ষেত্রে আপনার 10% এখানে ডিডাকশান করবে, সেক্ষেত্রে 5,50,000 টাকা 10% 55,000 টাকা। এরপরে এক্সাইজ ডিউটি আছে কিন্তু, এখানে আবগারি শুল্ক যেটাকে বলা হচ্ছে, এটার আবার একটা স্ল্যাব আছে। স্ল্যাবটা কীরকম, আপনার যদি 1 লাখ টাকা বা তার নিচেই যদি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা কাটবে না, কিন্তু 1 লাখ থেকে 5 লাখ হলে কিন্তু প্রতি বছরে কাটবে 150 টাকা। আবার 5 লাখ থেকে 10 লাখ হলে প্রতি বছর 500 টাকা করে কাটবে। আবার 10 লাখ থেকে শুরু করে, মানে 10 লাখ থেকে শুরু করে 50 লাখ যদি হয় আপনার প্রতি বছরে কাটবে 3,000 টাকা। আবার 50 লাখ থেকে 5 কোটি টাকা যদি হয় সেক্ষেত্রে কাটবে 5,000 টাকা করে। তো এই হচ্ছে স্ল্যাব। তো এখানে খেয়াল করে দেখুন এনার অ্যামাউন্টটা কত, এখানে প্রফিটের উপরে কিন্তু আবগারি শুল্ক হয় না, এই এক্সাইজ ডিউটিটা কিন্তু প্রফিটের উপরে হয় না, হয় হচ্ছে টোটাল যে অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে তার উপরে। তো সেই ক্ষেত্রে 17,50,000, তো এখানে মোটামুটি কাটাছেঁড়া করেও সেটা 10 লাখের উপরেই কিন্তু থাকে, যার ফলে 10 লাখ থেকে 50 লাখ পর্যন্ত হচ্ছে 3,000 টাকা প্রতি বছর। তো 10 বছরে 3×10 = 30,000 টাকা তাকে এক্সাইজ ডিউটি দিতে হবে, প্লাস উনি যে ডিপিএসটা ক্লোজ করছেন তার চার্জ দিতে হবে 200 টাকা। এই 200 টাকা হয়তো বিভিন্ন ব্যাংক ভ্যারি করে, কখনো 50 টাকা হয়তো এদিক ওদিক হতে পারে, যাক আমার ব্যাংকে 200 টাকা নেয়, আমি সেটা এখানে জাস্ট শেয়ার করলাম। সব মিলিয়ে তার ডিডাকশনের পরিমাণ আসে 85,200 টাকা, এই টাকাটা কেটে নেবে। আর কাটার পরে তার প্রফিট থাকে কত দেখুন, 4,64,800 টাকা। তাহলে তার প্রফিটের পরিমাণ দাঁড়ালো কত, 4,64,800 টাকা। এটা একটু ভালো করে খেয়াল করুন। আর তার মূল টাকা তিনি জমা দিয়েছিলেন 12 লক্ষ টাকা, সব মিলিয়ে তার কত হলো, 16,64,800 টাকা। উনি টাকা কিন্তু পাওয়ার কথা 17,50,000, পাচ্ছেন 16,64,800 টাকা, এই টাকাটা উনি পাচ্ছেন। এখন চলুন আমরা একটু দেখে আসি যে আমরা যদি এই টাকাটা, এই যে 10,000 টাকা করে প্রতি মাসে পে করে করে এই যে ডিপিএসটা করছেন তাতে 16,64,800 টাকা উনি পাচ্ছেন, আমরা একটু দেখে আসি যে এই টাকাটা যদি আমরা লোন আকারে এটা সিস্টেম করি, বা আমি যে ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে লোন আকারে যদি নেওয়া হয় তাহলে কীভাবে এটা 8,47,000 টাকা বেশি পাওয়া যায়। চলুন দেখুন, আমাদের প্রথম কাজ হলো যে আমরা এটাকে দুইটা স্ল্যাবে ভাগ করব, যে 5 বছর 5 বছর করে, কারণ আমাদের ইনস্টলমেন্টের পরিমাণ কিন্তু 10,000 টাকার উপরে যেতে পারবে না, বা 10,000 টাকার উপরে গেলেও 10,000 বা এর কাছাকাছি বা আশপাশে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত হচ্ছে 5 বছরের জন্য 5 লাখ টাকা লোন নিব। তো 5 লাখ টাকা লোন নিলে আমাদের কি আসে একবার একটু দেখে আসি। চলুন আমরা ইয়েতে যাই, যে আমরা লোনের মনে হয় একটু পরে যাই, লোনের ক্ষেত্রে আমরা একটু পরে যাই, আমরা এখানে খেয়াল করি। আমরা প্রথমত 5 লক্ষ টাকা লোন নিলাম,
সেই ক্ষেত্রে আমাদের কাজ কি দেখুন, আমরা 5 লক্ষ টাকা লোন নিয়ে যদি 5 বছরের জন্য এফডিআর করে রাখি তাহলে আমরা পাচ্ছি 10 লক্ষ টাকা, অর্থাৎ 5 বছর পরে ডাবল পাচ্ছি, তাহলে 10 লক্ষ পাইলাম। এখন এখানে প্রফিটের পরিমাণ কত? 5 লক্ষ। আসলে কি 5 লক্ষ? মোটেই না, এখানেও কিন্তু ডিডাকশান আছে। সেই ডিডাকশান কত দেখুন, এখানে ট্যাক্স কাটবে ওই সেম যে আপনার ট্যাক্স কাটবে 10-15%। আমি এই জায়গাটাতে আমি ধরে নিচ্ছি যে আমার 15% আমার ডিডাকশান হচ্ছে, অর্থাৎ ট্যাক্স 15%, আমার রিটার্ন নাই। আমি ওখানে কিন্তু রিটার্ন ধরছি যে আমার রিটার্ন আছে, আমি 10% ধরছি, বাট এই জায়গাটা আমি 15% ধরে করি। সেক্ষেত্রে আমি দেখলাম যে 15% আমার আসে কত, 5,75,000 টাকা কিন্তু আমার ট্যাক্স আসে, প্লাস এক্সাইজ ডিউটি আছে কিন্তু এখানে 2,500 টাকা। এখানে 2,500 টাকা কেন, সেটা হলো যে আমার 5 লাখ থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত যদি হয় তাহলে তার স্ল্যাবটা হচ্ছে 500 টাকা এক্সাইজ ডিউটি। তো সেই হিসেবে আমার 500 টাকা মানে হচ্ছে আমার যদি এখানে 5 বছর হয় 5×5=2,500 টাকা। এই জায়গায় আর একটু বলে রাখি, এখানে কিন্তু ক্লোজিং চার্জ নাই। ডিপিএস এর ক্ষেত্রে ক্লোজিং চার্জ আছে, বাট এফডিআর এর ক্ষেত্রে কিন্তু কোনো ক্লোজিং চার্জ নাই। সেই ক্ষেত্রে আমাদের টোটাল যদি কস্ট দেখি তাহলে 77,500 টাকা আমাকে দিতে হচ্ছে, বাদ দেওয়ার পর আমার প্রফিটের পরিমাণ থাকে 4,22,500 টাকা। তো 4,22,000 আমার এখানে প্রফিট, খেয়াল করে দেখুন। আর আমার মূল টাকা ছিল কত, 5 লক্ষ টাকা, সব মিলিয়ে হলো কত, 9,22,500 টাকা। তার মানে প্রথম 5 বছরে আমি 9,22,500 টাকা আমি পাইলাম। আর ওদিকে কিন্তু আমাকে কিন্তু ঠিকই কিন্তু ওখানে আবার যে লোনটা আমি করছি তার প্রতি মাসে ইনস্টলমেন্ট কিন্তু দিতে হয়েছে, সেই ইনস্টলমেন্ট কত টাকা আমরা দিচ্ছি একটু দেখি। এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা ওয়েবসাইট, ওরা ওদের লোন ক্যালকুলেটারটা দিয়ে দিয়েছে, আমরা একটু দেখি যে ডাচ বাংলা এখন রেট যদি দেখি। দেখুন এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে রেট আমি 2 দিন আগে ওদের একটা বুথে গিয়েছিলাম, সেখানে এই ছবিটা আমি তুলে আনলাম যে এখানে দেখলাম যে পার্সোনাল লোনের ক্ষেত্রে বা এখানে সব মিলে প্রায় 11.25, অর্থাৎ 11.25% তারা রেট রাখছে লোনের ক্ষেত্রে। তো আমি এখানে 5 লক্ষ টাকা যদি লোন নিই, একটু খেয়াল করে দেখুন, 5 লক্ষ, এবং এটার যদি রেট দেই তাহলে 11.25, এটা হচ্ছে আমার রেট, আমার মেয়াদ কত, 5 বছর। তাহলে এই ক্ষেত্রে দেখুন, খেয়াল করে দেখুন আমরা কত আমাদের ইনস্টলমেন্ট আসে, 10,933.65, এটা হচ্ছে আমার ইনস্টলমেন্ট আসে, এবং মেয়াদ শেষে আমাকে দিতে হবে 6,56,019 টাকা মেয়াদ শেষে দিতে হবে, মানে 1,56,019 টাকা আমাকে বাড়তি দিতে হচ্ছে। এটা হচ্ছে আমরা এই যে 5 লক্ষ টাকা, এটা আমরা 2টা স্ল্যাবে নেব, প্রথম 5 ইয়ার্স আর সেকেন্ড 5 ইয়ার্স, তাতে করে আমাদের 2 বার কিন্তু এই অ্যামাউন্টটা দিতে হবে। তো চলুন আমরা ওখানে ফিরে যাই। আমি প্রতি মাসে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে 10,933.65, এই টাকাটা আমাকে দিতে হবে, এবং সব মিলিয়ে আমাকে দিতে হবে 6,56,019.24, এই টাকাটা মূলত 5 বছরে আমাকে দিতে হবে। তো এইটার হিসাব আমরা একটু পরে আসি, আমরা আগে বের করি যে আসলে আমাদের টোটাল কত টাকা পাচ্ছি, তারপরে এখান থেকে এটা আমরা ডিডাক্ট করে দেব। তাহলে প্রথম 5 বছরে আমরা পাচ্ছি কত, 9,22,500 টাকা কিন্তু সব মিলিয়ে পাচ্ছি, আমাদের লোনের 5 লক্ষ প্লাস প্রফিটের 4,22,500, সব মিলিয়ে আমরা এই টাকাটা পাচ্ছি। পরের সেকেন্ড 5 ইয়ার্সে যাই, খেয়াল করুন, সেকেন্ড 5 ইয়ার্সে আমাদের হাতে কত টাকা আছে। আমরা প্রথমে পাইছি কত, 9,22,500, আমাদের 5 লক্ষ ছিল আমাদের লোনের টাকা, আর 4,22,500 আমাদের প্রফিট, সব মিলিয়ে 9,22,500 টাকা কিন্তু আমাদের অলরেডি ক্যাশ ইন হ্যান্ড, মানে আমাদের হাতে হ্যান্ড ক্যাশ আছে। এবার নতুন করে আবার আমরা 5 লক্ষ টাকা লোন নিব, কারণ আমাদের তো 2টা স্ল্যাবে ভাগ করছি, প্রথম 5 বছর, দ্বিতীয় 5 বছর, তো সেকেন্ড 5 ইয়ার্সে আমরা আরও 5 লক্ষ টাকা লোন নিব। এখন আমরা এই টাকাটাকে আবার নতুন করে রিইনভেস্ট করব, কারণ আমাদের টোটাল তো 10 বছর, আমরা প্রথম 5 বছর শেষ হলো, এখন সেকেন্ড 5 ইয়ার্স আমরা একটু অ্যাপ্লাই করি। আমাদের প্রথমে ক্যাশ ইন হ্যান্ড যে 9,22,500 টাকা আছে, এটাকে প্রথমে ইনভেস্ট করি, তারপরে 5 লক্ষেরটা আমরা ইনভেস্ট করব। দেখুন আমরা 9,22,500 আমরা 2টা স্ল্যাবে ভাগ করব, আমরা এখানে 9,22,500 যদি একবারে ইনভেস্ট করি তাহলে আমাদের এখানে এক্সাইজ ডিউটিটা কিন্তু অনেক কেটে ফেলবে, যেটা আমরা দেখা যাচ্ছে প্রায় 10-12,000 বা 15,000 এরকম একটা অ্যামাউন্ট চলে আসবে। তো সেটা না করে আমরা অনেক কমে হয়তো 4-5,000 টাকার মধ্যে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারি। এই জন্য আমি এটাকে 2টা স্ল্যাবে ভাগ করছি। প্রথমত হলো যে আমরা প্রথমে 5 লক্ষ টাকা এফডিআর করবো, এরপর 4,22,500 আর 1টা স্ল্যাবে এখানে এফডিআর করবো, সেটা দুটোই কিন্তু 5 বছর। এখন কত আছে ইনভেস্ট করলে দেখুন আমাদের এখানে কত আসে, 5 লক্ষ টাকা আমরা তো দেখলাম যে এর আগে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা কত পেয়েছি, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা আমরা 10 লক্ষ পাইলাম, সেখান থেকে প্রফিট যদি 5 লাখ হয়, সেখান থেকে ডিডাকশান বাদ দেওয়ার পর আমাদের কত থাকে, সেই 4,22,500 তার সঙ্গে 5 লাখ যোগ করলে হয় 9,22,500, এটা কিন্তু আমাদের
সেকেন্ড 5 ইয়ার শুরু হয়েছে, এখানে আমরা পাচ্ছি প্রথম 5 লাখে পেলাম 922500, এরপরে 422500, এটা যখন আমরা ইনভেস্ট করছি সেই ক্ষেত্রে 5 বছর পরে কত পাচ্ছি 845000 টাকা। এখান থেকে আমরা যদি প্রফিট হিসাব করি তাহলে 422500 এটা আমাদের প্রফিট। এখন এখানে তো আমার এটা আমাদের গ্রস প্রফিট, নেট প্রফিট কত? তাহলে এখান থেকে আমরা যদি এখন বাদ দেই ডিডাক্ট করি, দেখুন টোটাল ডিডাক্ট হচ্ছে কত, 65875 টাকা, বাদ দিলে কত থাকে 356625 টাকা। তার মানে এইখানে আমরা যে 422500 টাকা ইনভেস্ট করলাম এখানে প্রফিট আসছে আমাদের 5 বছরে 356625 টাকা। এটা যদি এখন আমরা যোগ করি দেখুন এই জায়গায় 779125 টাকা কিভাবে আসলো, এই যে এখানে 356625 আর আমাদের মূল টাকা যেটা ছিল, মূল টাকা যেটা ছিল 422500 টাকা, দুইটা যোগ করলে আমরা পাই 779125 টাকা, সব মিলিয়ে পাচ্ছি 1,701,625 টাকা। এটা পাচ্ছি কিন্তু আমরা 10 বছরে শুধুমাত্র 500,000 টাকা ব্যবহার করে। তো এখন এটা গেল আমাদের প্রথম 922500 টাকা আমরা ইনভেস্ট করছিলাম, সেখান থেকে পাইলাম 1,701,625 টাকা। এখন কত হচ্ছে, তো সেকেন্ড 5 ইয়ার্সে তো আমরা আরও 500,000 টাকা লোনও নিয়েছি, সেটার অবস্থা কি আমরা একটু দেখে আসি। এবার সেকেন্ড 5 ইয়ার্সে যখন আমরা সেই 500,000 টাকা লোন নিয়েছিলাম সেই টাকাটা একটু দেখি, এটাও যখন আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করব ডাবল পাচ্ছি, প্রফিট পাচ্ছি 500,000, আমরা ডিডাকশন করলাম সেম ওয়েতে আমরা এখানে পাচ্ছি কত, 422500 টাকা, তার সঙ্গে মূল টাকা যোগ করলে পাচ্ছি কত, 922500। আর আগে ছিল কত আমাদের, এটা কিন্তু আমাদের নতুন লোন যেটা সেইটা, আর আগে ছিল কত আমাদের 1,701,625 টাকা, যোগ করলে কত আসে 26,24,125 টাকা। আমরা এখন মাইনাস করি, যদি আমরা এটাকে মাইনাস করি দেখুন এই 1,701,625 আর এটা ছিল আমরা টোটাল পাইলাম 26,24,125 টাকা, এটা তো আমাদের টোটাল পাইলাম। আর এইখান থেকে যদি আমরা এখন 1,664,800 টাকা বাদ দিই তাহলে আমাদের সব মিলিয়ে 959,325 টাকা আমাদের এখানে প্রফিট থাকে। এটা কিন্তু আমাদের নেট প্রফিট এখনও পর্যন্ত আসি নাই। এখন আসুন এটা আসলে নেট প্রফিট কীভাবে হচ্ছে। প্রথমত হলো আমরা লোন নিয়েছিলাম 500,000, সেই 500,000 টাকার ক্ষেত্রে আমরা দেখুন প্রতি 500,000-এর ক্ষেত্রে আমরা এক্সট্রা দিয়েছিলাম 56,019 টাকা কীরকম, সেক্ষেত্রে আমরা দুইবার 500,000 করে লোন নিয়েছি, সেক্ষেত্রে এটা ডাবল আমাদের কত আসে 1,12,038 টাকা, এটা বাদ দেওয়ার পরে আসে কত 847,287 টাকা। যখন আমরা 500,000 করে লোন নিয়েছি পরিশোধ করেছি কত, 656,019 টাকা করে কিন্তু আমরা প্রতি 5 বছরে পরিশোধ করছি, সেই ক্ষেত্রে আমাদের ওখানে ডিপিএস যখন করা হয়েছে দেখছি যে আমরা 1,200,000 টাকা তার মূল সে পরিশোধ করছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু 56,019 টাকার দ্বিগুণ, তার মানে 1,12,038 টাকা কিন্তু বেশি পে করতে হচ্ছে, তো ওই টাকাটা আমরা এখন বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের টোটাল আসে কত 847,287 টাকা। খেয়াল করে দেখুন আপনি কিন্তু সেম সেই 10 বছরই কিন্তু এখানে রাখছেন, সেই 10 বছর শুধু এটা করছেন যে আপনি প্রথম দুইটা ভাগে ভাগ করে ফেলছেন, প্রথমত দুইটা ভাগে ভাগ করলেন যে ফার্স্ট 5 ইয়ার্স সেকেন্ড 5 ইয়ার্স, ফার্স্ট 5 ইয়ার্স আপনি 500,000 টাকা আপনি লোন নিলেন এবং ওই টাকাটা আপনি কি করলেন 5 বছরের জন্য এফডিআর করলেন, আপনি 922,500 টাকা পাইলেন। সেকেন্ড হাফে অর্থাৎ সেকেন্ড যে 5 ইয়ার্স ওই সময় আপনি 922,500 টাকা ইনভেস্ট করে 1,701,625 টাকা পাইলেন এবং লোনের 500,000 টাকা ইনভেস্ট করে আপনি পাইলেন 922,500 টাকা, সব মিলিয়ে কিন্তু আপনি এখানে একটা বড় অ্যামাউন্ট পাইলেন 26,24,125 টাকা বাদ দেওয়ার পরে, অর্থাৎ ওখানে উনি পাচ্ছেন 1,664,000 আর আপনি পাচ্ছেন 26,24,000, হিউজ কিন্তু একটা ডিফারেন্স। এরপরে সব বাদ দেওয়ার পরে আপনি এখানে 847,000 টাকা আপনি বাড়তি পাচ্ছেন। খেয়াল করে দেখুন আসলে কোনটা লাভের, ডিপিএস এর থেকে এটা ডেফিনেটলি লাভের। আচ্ছা আরেকটা বিষয় হলো, এখন আসুন আমরা এর বাইরে কয়েকটি কথা একটু বলি। ওখানে আসলে অনেকের কিছু জিজ্ঞাসা ছিল, যেমন যারা জব করে তাদের কিন্তু এই লোন পাওয়াটা অনেক সহজ, বা যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে লোন পাওয়া সহজ, যাদের দেখা যাচ্ছে যে একটু শহর অঞ্চলে তাদের বাড়ি আছে তাদের ক্ষেত্রে কিন্তু লোন পাওয়াটা সহজ, তারা হাউস লোন নিতে পারেন। তো এই সমস্ত প্রসেসের মাধ্যমে কিন্তু তারা লোন নিয়ে এই সিস্টেমে অ্যাপ্লাই করতে পারে। এখন কথা হচ্ছে আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার কোনো ধরনের বাড়ি নাই, আমি লোন কীভাবে পাবো? আসলে এই ক্ষেত্রে আপনার লোন পেতে ডেফিনেটলি দেরি হয়ে যাবে, আপনি লোন সহজে পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি ওখানে একটা কথা বলেছিলাম যে এর আগে আমার ভিডিওতে ওখানে বলেছিলাম যে আপনি প্রথমত আপনাকে একটা ডিপিএস প্রথমে করতে হবে, সেটা আপনাকে একটা ম্যাচুরিটি ডেট পর্যন্ত চালাতে হবে, তারপর আপনি যে এককালীন যে একটা অ্যামাউন্ট পাবেন ওই অ্যামাউন্টটা আপনি এফডিআর করতে পারেন,
ওই এফডিআর এর উপরে তখন আপনি আবার এই লোনটা আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনি যখন এফডিআর করবেন, এফডিআর এর এগেইনস্টে আপনি কিন্তু এখানে লোন নিতে পারেন 80% থেকে 90% পর্যন্ত। সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করেও কিন্তু সেম ওয়েতে আগাতে পারবেন। এক্ষেত্রে আপনার ডাবল লাভ। প্রথমত আপনি এফডিআর করে রাখছেন, এখান থেকে আপনি একদম 5 বছর পর তো একটা অ্যামাউন্ট পাবেনই। আবার ওটার উপর আপনি যখন লোন নিচ্ছেন, সেটা আবার যখন এবার ডিপিএস আকারে আপনি চালাবেন, তো এখানেও কিন্তু একটা অ্যামাউন্ট আপনি পাবেন। এক্ষেত্রে আপনার ডাবল লাভ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার মনে হয় এখান থেকে আমরা যতটুকু সম্ভব শিখতে পেরেছি। তো যদি এরপরে আপনাদের কোনো কোয়েরি থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের যদি ব্যাংক রিলেটেড আরও কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবশেষে একটা কথা বলে রাখি, এরকম ভিডিও আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে দেওয়ার। আর সেই হিসাবে আপনারা যদি মনে করেন যে এরকম ভিডিও আপনারা পেতে চান, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেক্ষেত্রে লাইকটা দিতে কিন্তু বলেন না।